আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফথিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রশংসা মাত্র আল্লাহর জন্য, শান্তির ধারা বর্ষিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সম্প্রতি একটি বিষয় নিয়ে খুব কথাবার্তা চলছে সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশের একজন আলোচক, স্বনামধন্য একজন আলোচক মিজানুর রহমান আজহারি, তিনি একটা প্রশ্নোত্তর পর্বে তিনি একটি উত্তর দিয়েছিলেন যে পবিত্র কোরআনকে দেখে দেখে পাঠ করা যাবে কি যাবে না এই মর্মে। তো যাই হোক, তিনি এখানে সর্বশেষ সিদ্ধান্ত তার এটা মত, আমি যতটা বুঝেছি তার কথা থেকে, তিনি বোঝাতে চেয়েছেন যে হ্যাঁ, পবিত্র কোরআনকে এটা দেখে দেখে কেউ যদি তারাবির সলাতে যদি কোনো ইমাম যদি পড়ে, এক্ষেত্রে কোনো আপত্তি করার জায়গা নেই। তবে তিনি এটাকেও প্রাধান্য দিয়েছে, তবে মানে সবসময় যেন এমনটি না হয়। তথা তিনি বোঝাতে চেয়েছেন যে এটা এক প্রকার জায়েজ, এটা না জায়েজ নয়। তো এটা নিয়ে দেখলাম যে বেশ কিছু আলোচক তারা এটা বিরোধিতা করছে এবং তারা বলতে চাইছে যে মূলত পবিত্র কোরআন সলাতে বিশেষ করে দেখে দেখে পাঠ করবে এটা মাখরু, তথা এটা হারাম বা নাজায়েজ, এটা তারা বোঝাতে চাইছে। তো যাই হোক, এই বিষয়টাকে আমরা মানে সাধারণ জনসাধারণের সামনে এটা স্পষ্ট করার জন্য আজকে এসেছি। প্রথম কথা, যে আজহারি সাহেব যে আলোচনাটি করেছে বা তিনি যে ফতোয়া দিয়েছে, এটা কি সম্পূর্ণ কি সালাফ বিরোধী বা এটা কি কোরআন সুন্নাহ বিরোধী? উত্তর হচ্ছে না। তিনি যেমনভাবে বলেছেন, আমরা যদি ভালোভাবে কোরআন হাদিসকে ঘেঁটে দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে না, তার এই ফাতোয়াটা এটা কোরআন সুন্নাহ বিরোধী নয়, বরং তিনি যে কথাটা বলেছেন এটা মানে সঠিক কথায় বলেছেন যে পবিত্র কোরআন সলাতের মধ্যে কোনো ইমাম যদি চাই দেখে দেখে পাঠ করবে, এটা করাটা জায়েজ। তবে এটা যে সর্বোত্তম, এটা করতে হবে, এটা ফরজ, এটা ওয়াজিব বা এটা সুন্নাহ, এমন কিছু নয়। তবে যদি জায়েজ না জায়েজের মাসালা আসে, এক্ষেত্রে অবশ্যই এটাকে জায়েজ বলতে হবে, কেন কোরআন সুন্নাহ এবং সালাফদের দৃষ্টিভঙ্গি থেকে। ঠিক একইভাবে যারা বিরোধিতা করছে তারা কিছু দলিল উপস্থাপন করেছে, ইনশাআল্লাহ আমরা সেই দলিলগুলোকে খণ্ডন করব। আসেন প্রথমত আমরা আজকে আলোচনা করি যে চার মাঝহাবের ফতোয়া কী আছে। কোনো ইমাম সাহেব যখন নফল কোনো সালাত আদায় করবে, এমতো পরিস্থিতিতে পবিত্র কোরআনকে দেখে দেখে ইমাম সাহেব পাঠ করতে পারবে কি পারবে না, চার মাঝহাব এর মানে মত বা সিদ্ধান্ত তাদের কি। ইমাম শাফিঈ, তিনি জন্মগ্রহণ করে 150 হিজরি, মৃত্যুবরণ করে 204 হিজরি। এবং ইমাম আহমেদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করে 164, মৃত্যুবরণ করে 250-এর দিকে, 256 এরকম কিছু সামথিং। তো এখান থেকে বোঝা যায় যে ইমাম শাফিঈ এবং ইমাম আহমেদ বিন হাম্বাল রহিমাহুল্লাহ তারা শর্ত ব্যতীতই তারা বলেছেন যে না, কোনো ইমাম যদি চাই অবশ্যই তারা পবিত্র কোরআন দেখে দেখে পাঠ করতে পারবে। অপরদিকে ইমাম মালিক রহিমাহুল্লাহ থেকে কিছু কল পাওয়া যায়, মুদান আল মুদানা থেকে, যেটা ইমাম মালিকের সাগরেদের লেখা। তিনি দুটো কল নিয়েছেন যে ইমাম মালিক একটাকে মাকরু বলেছেন আর একটাকে জায়েজ মনে করেছেন। তবে ইমাম মালিক তথা মালিকি মাঝহাবের যিনি মানে মুজদাদ ফিল মাঝহাব, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এখানে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন সেটা মূলত কোনো নফল সালাতে কেউ যদি কোরআন দেখে দেখে পাঠ করে, এক্ষেত্রে অবশ্যই জায়েজ আছে, এটা ইমাম মালিকের মত। তার মানে বোঝা গেল চার মাঝহাবের মধ্যে তিন মাঝহাবের মত, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বাল তারা বলেছেন অবশ্যই জায়েজ, কোনো আপত্তি নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে নফল সালাতে দেখে দেখে পাঠ করবে, কোনো আপত্তি নেই। তার মানে বোঝা গেল চার মাঝহাবের মধ্যে তিন মাঝহাবের ইমাম একমত যে কোরআন দেখে দেখে পাঠ করা যায়। রইল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সন্দেহ ছাড়াই এটা স্পষ্ট প্রমাণিত, তিনি এটাকে মাকরু মনে করতেন। আশ্চর্য হয়ে যাবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মাকরু মনে করলেও তার দুজন বিশেষ মানে শিষ্য তথা ছাত্র ছিল, এক ইমাম মোহাম্মদ আর ইমাম এক কাজী ইউসুফ, তারা দুজনই মনে করতেন যে কোনো ইমাম যদি কোরআন দেখে দেখে পাঠ করে এটা জায়েজ, এটা অবশ্যই জায়েজ। এর দলিল এমন কিছু জায়গায় যাওয়ার দরকার নেই, আপনারা বাংলাদেশ থেকে প্রকাশনী আল হেদা কিতাবটা খুলে দেখেন, প্রথম খণ্ড 111 পৃষ্ঠা বাবুল কিরাত অধ্যায়ে আমার কাছে আছে। আপনারা বাংলাদেশ থেকে যেটা ছাপিয়েছে 111 পৃষ্ঠাতে আল হেদায় আপনারা খুলে দেখে নিতে পারেন। ইমাম মোহাম্মদ এবং কাজী ইউসুফ রহিমাহুল্লাহ তারা দুজনে বলেছেন যে না, অবশ্যই ইমামের মানে ইমাম যদি চাই বা কোনো ব্যক্তি যদি পবিত্র কোরআন দেখে দেখে নফল সালাতে পাঠ করতে চায় এটা অবশ্যই জায়েজ। আলহামদুলিল্লাহ, তার মানে বোঝা গেল চার ইমামের মধ্যে তিন ইমাম একমত, আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ দ্বিমত পোষণ করেছে, কিন্তু তার দুজন ছাত্র তারা বলেছে জায়েজ। আরেকটা দলিল ইমাম আতা বিন আবি রবা রহিমাহুল্লাহ,
মুসান্নাব ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7221-এ তার একটা ফতোয়া মজুদ আছে যে তিনিও জায়েজ মনে করতেন আতা বিন আবি রাবাকে, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর উস্তাদ। 114 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। আর আতা বিন আবি রাবা প্রসঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তিনি স্পষ্টই বলেছেন যে আমার এই চোখ দ্বারা আতা বিন আবি রাবার মতো উত্তম কোনো ব্যক্তি আমি দেখি নাই। তার মানে বোঝা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ দুজন ছাত্র ইমাম মোহাম্মদ কাজী ইউসুফ জায়েজ মনে করতেন, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর উস্তাদ আতা বিন আবি রাবা তিনিও জায়েজ মনে করতেন। সার্বিকভাবে এই কথা প্রমাণিত হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারি যে চার মাঝের মধ্যে তিন ইমাম তো স্পষ্টই তারা একমত পোষণ করেছে, আর ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর একজন উস্তাদ দুজন ছাত্র তারা একমত পোষণ করেছে। আসেন এবং আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখি যে এইভাবে কি দেখে দেখে কোরআন পাঠ করা যায়। আমরা অনেকে দেখছি যে তারা সহিহ বুখারী থেকে জাকওয়ান একজন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন গোলাম দাস তাকে নিয়ে মানে তার ফতোয়াকে দেওয়া হচ্ছে যে তিনি যখন মানে সলাত আদায় করতেন তখন দেখে দেখে কিরাত করতেন, এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। ভাই আপনি জাকওয়ানের দলিল নিয়ে আসছেন, আমি স্বয়ং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনিও যে যখন সলাত আদায় করতেন, একটু প্রবলেম হচ্ছে বারবার এটা নেমে যাচ্ছে, তো যাক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কিন্তু যখন সলাত আদায় করতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দেখে দেখে কোরআন পাঠ করতেন, এই বর্ণনা পাওয়া যায়। শুধু তার দাস যে পাঠ করতেন এমনটা নয়, স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যখন সলাত আদায় করতেন কিছু কিছু সময় তিনি দেখে দেখে কোরআন তিনি পাঠ করতেন। এর জ্বলন্ত প্রমাণ আছে মুসান্নাব ইবনে আবি শাইবাতে, দেখবেন হাদিস নাম্বার 8562, শুয়াবুল ইমালিল বাইহাকি হাদিস নাম্বার 2035, এবং ইমাম বাইহাকি হাদিস নাম্বার 3737, আর ইমাম আবু দাউদের মাসহিফ প্রথম খণ্ড 456 পৃষ্ঠায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্ত হাদিসটাকে বা উক্ত আসারটাকে বর্ণনা করা হয়েছে যে স্বয়ং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখে দেখে কোরআন পাঠ করতেন, জাকওয়ান তো করতেন, স্বয়ং আম্মাজান আয়েশাও তিনিও করতেন। এখন যারা বলছে যে আম্মা দেখে দেখে পাঠ করা এটা মাকরুহ বা এটা হারাম, তাহলে বলতে হবে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি তাহলে এই হারাম কাজটা তিনি কি করেছেন, তাহলে তো ফতোয়া তার দিকে চলে যাবে। আসনান নাসাই হাদিস নাম্বার 3104 কিতাবুল আদাব থেকে পাওয়া যায় যে মায়ের পায়ের নিচে জান্নাত, আর পবিত্র গ্রন্থ সূরা আহজাব আয়াত নম্বর 6 পাওয়া যায় উম্মাতুল মুমিনিন, যে নবীদের স্ত্রীগণ মুমিনদের মা। তো মুমিনদের মায়ের যখন ফতোয়া তার আমল যখন আছে এটাই যে দেখে দেখে পবিত্র কোরআন পাঠ করতে পারবে বা তিনি পাঠ করতেন, তো এখানে তো আর কোনো দ্বিমত থাকেই না। আসেন দ্বিতীয় বিষয়, সহিহ বুখারী 592 নম্বর অধীনে ইমাম বুখারী রহিমাহুল্লাহ একটা তালিকাত অধ্যায় রচনা করেছে যেটা জাকওয়ান তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন দাস তিনি কি করতেন, আম্মাজানকে যখন সলাত আদায় করতেন তিনি দেখে দেখে পবিত্র কোরআন পাঠ করতেন, এই বর্ণনাটি পাওয়া যায়। তো এই বর্ণনা অনেকে বলতে চাইছেন এটা তো সহিহ বুখারীতে সনদ নাই, যে সনদ সহিহ বুখারীতে না থাকলে কি হবে, স্পষ্টভাবে মুস্তাকাল হাকেমে এই হাদিসের সহিহ সনদ বর্ণনা আছে। ইমাম হাজার আসকালিনী রহিমাহুল্লাহ তিনি স্পষ্ট হয়ে সনদটা উল্লেখ করেছেন তাগলিকুত তালিক, যেটা সহিহ বুখারীর প্রত্যেকটা তালিক কিনে স্বতন্ত্র গ্রন্থ, দ্বিতীয় খণ্ডের 291 পৃষ্ঠাতে তিনি এটা নিয়ে এসেছেন, যেটা সহিহ বুখারীর 692 নম্বর হাদিসের অধীনে জাকওয়ান থেকে বর্ণনা পাওয়া যায় যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন সলাত আদায় করতেন সেই সময়তে দেখে দেখে পবিত্র কোরআনকে পাঠ করা হতো। তো এই সার্বিক তথ্য বা সার্বিক জিনিস দিয়ে আমরা এটাই দেখতে পাই যে না কোনো ইমাম যদি চাই সে দেখে দেখে পবিত্র কোরআন পাঠ করতে পারে, এটা জায়েজ, এটাকে মাকরু হারাম বলা এটা উচিত নয়, যেটা জায়েজ সেটাকে জায়েজই বলতে হবে, যেটা হারাম সেটাকে হারাম বলতে হবে। তারপরেও আমরা একাধিক জায়গায় দেখি যে জাকওয়ানের এটা সহিহ সনদে বর্ণনা আছে, এই বর্ণনাটি বাইহাকির হাদিস নাম্বার 3366 এবং আরও অনেক জায়গাতে এই বর্ণনা পাওয়া যায়। তো সার্বিকভাবে আপনাদেরকে এতটা বোঝানোর চেষ্টা করলাম যে না অবশ্যই ইমামের পেছনে যদি কেউ সূরা মানে ইমামের পেছনে বা কোনো মুক্তাদি যদি চায় সেও কোরআন দেখে দেখে মিলে নিতে পারে। লাইভটাকে প্রবলেম হচ্ছে বারবার এটাকে নামাতে হচ্ছে এই জন্য, তো এটা বারবার মানে এটা থেকে বোঝা যায়। তাছাড়া ইমাম হাসান বাসরি, ইমাম মাহমাদ, আতা বিন আবি রাবা এদেরও একটা ফতোয়া বা মত পাওয়া যায় যে তারা মানে কেউ যদি দেখে দেখে কোরআন পাঠ করবে মনে করতে কোনো ইমাম বা কোনো মুক্তাদি যদি ইমাম সাহেব পাঠ করছে আর মুক্তাদি পেছন থেকে মেলাবে এটাকে জায়েজ মনে করতেন। এই সমস্ত আসারগুলো মুসান্নাব ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7214 থেকে 7226 পর্যন্ত বেশ
কিছু আসার নিয়ে আসা হয়েছে যে তাবিরাও জায়েজ মনে করতেন। তো সার্বিকভাবে আমরা এ কথা বলতে চাই যে মুক্তাদি হোক আর ইমাম সাহেব হোক, নামাজরত অবস্থায় কোরআনকে দেখে মিলিয়ে নেওয়া বা কোরআন দেখে দেখে পাঠ করা এটা জায়েজ, এটা জায়েজ, এটা মাকরু বা হারাম এমন কিছু নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু, তিনি হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে 10 বছর তিনি অজুর পানি দিয়েছিলেন। বর্ণনা পাওয়া যায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম, তিনি তিনি 93 হিজরিতে মৃত্যুবরণ করেন। তার দাস মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন সালাত আদায় করতেন তার দাস পেছনে দাঁড়িয়ে থাকতো পবিত্র কোরআন নিয়ে, আর সঙ্গে সঙ্গে যখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো টুটি বিচ্ছুটি করতেন কিরাতে বা ভুলে যেতেন, পেছন থেকে তিনি তখন শুধরে দিতেন, ধরিয়ে দিতেন, মানে যেটাকে লুকমা বলা হয়। তিনি কোরআনের মুসাফ দেখে তিনি দেখে দেখে তাকে শুধরে দিতেন। এ বর্ণনা পাওয়া যায় মুসনাদ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 7222। তো সার্বিকভাবে এতগুলো আমরা তথ্য দিলাম। প্রথম 4 মাজহাবের মধ্যে 3 মাজহাব একমত, ইমাম আবু হানিফার একজন উস্তাদ, 2 ছাত্র একমত। তারপরে আমরা নিয়ে এসেছিলাম যে ইমাম হাসান, ইমাম মোহাম্মদ, আতা বিন আবি রাবা এরাও বলছে না জায়েজ। আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের আমল আছে, তিনি পাঠ করতেন, তার গোলাম জাকওয়ান তিনিও পাঠ করতেন দেখে দেখে। তারপর আমরা দলিল প্রমাণ আরও নিয়ে এসেছি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পাঠ করতেন, যখন পড়তেন তার পেছনে তার গোলাম সেটাকে দেখে দেখে মিলাতেন। তো এতগুলো দলিলের আলোকে বোঝা যায়, আরও কয়েক মানে কিছু কিছু দলিল দেওয়া যেতে পারে যেগুলো আলোকে বোঝা যায় যে না অবশ্যই ইমামের পেছনে হো ইমাম দেখে দেখে কোরআন যদি পাঠ করতে চায় পাঠ করতে পারে, বা মুক্তা ইমাম সাহেব এমনি কিরাত করছে, কোনো মুক্তা যদি কোরআনটাকে হাতে নিয়ে যদি মানে মিলাতে চায় মিলাতে পারে, যেটা সৌদি আরবে আপনার এমন এখন পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান। তাই কেউ কেউ বা নিছক ইজমার দাবি করছে, না এই মাসলার প্রতি ইজমা আছে যেটা জায়েজ নয়। ইজমা আছে, ইজমা কাকে নিয়ে করলেন ভাই? ইজমা কি ঘরে বন্দে থেকে আপনারা করেছেন? ইমাম আহমেদ বিন হাম্বাল ইজমা থেকে বাতিল, ইমাম শাফি বাতিল, ইমাম মালিক বাতিল, ইমাম মোহাম্মদ বাতিল, ইমাম কাজী ইউসুফ বাতিল, আতা বিন আবি রাবা বাতিল, হাসান বসরি বাতিল, ইজমা থেকে সব এরা ইজমা থেকে বাতিল পড়ে গেল। তো আপনারা কাকে নিয়ে ইজমা করলেন? আশ্চর্য হয়ে গেলাম। 3 নম্বর পয়েন্ট এখানে হচ্ছে এটা যে আমাদের সেই ভাইয়েরা যারা বিরোধিতা করছে তারা কিছু কিছু দলিল উপস্থাপন করছে, কিছু আম দলিল উপস্থাপন করছে। আমি বেশ কিছু ভিডিও এবং আর্টিকেল দেখলাম তাদের পক্ষ থেকে, এবং আমি হেদায়া দেখলাম যে ইমাম আবু হানিফার পক্ষে কী দলিল পেশ করা হয়েছে। তারা কিছু আম কিছু দলিল পেশ করেছে। উদাহরণস্বরূপ তারা বলছে যে সহিহ বুখারীর 740 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন নামাজে যখন দাঁড়াবে বাম হাতে পরে ডান হাত রাখবে, তো বাম হাতে পরে ডান হাত রাখতে হবে নামাজের এটা একটা বিধান, তো এখানে কোরআন ধরলে এ বিধানে পুরো আমল করা যায় না। সহিহ বুখারী হাদিস নম্বর 50 আল্লাহ রাসূল বলেছে দৃষ্টি থাকবে সিজদার স্থানে, তো কোরআনের দিকে দৃষ্টি দিচ্ছে এটাও ঠিক হচ্ছে না। আবার একটা হাদিস নিয়ে এসেছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে তিনি বলেছেন আল্লাহ রাসূলকে বলতে শুনেছেন যে নামাজের মধ্যে এদিকে ওদিকে তাকানো উচিত নয়। তো এই ধরনের কিছু আম দলিল নিয়ে এসে খাস মাসালাকে তারা রদ করার চেষ্টা করছে। তবে এটা সকলেই জানে যে আম মাসালার সঙ্গে মানে আমের সঙ্গে খাসের যদি টক্কর লেগে যায় তো খাসটায় প্রাধান্য পায়। আমাদের আয়েশাই হাদিস বর্ণনা করছেন নামাজের মধ্যে এদিক ওদিকে তাকানো জায়েজ নয়। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই এবং তার মানে গোলাম জাকওয়ান তারা উভয়েই তারা পবিত্রগণ দেখে দেখে পাঠ করতে, অবশ্যই তাদের এই মানে ইস্তেদালাল এটা বাতিল হয়ে যায় ওসুলে হাদিস ওসুলে ফিকের দৃষ্টিকোণ থেকে। আসেন তারপর আমরা কিছু দলিল পেশ করি যেখান থেকে তারা বোঝাতে চাইছে যে নামাজে হাত বাঁধা একটা বিধান কিন্তু কোরআন পাঠ করলে দেখে দেখে এই বিধান রহিত হয়ে যায় বা আমল হচ্ছে না, নামাজে এদিক ওদিক দৃষ্টি দেওয়া উচিত নয়, অথবা এ ধরনের কিছু জিনিস তারা নিয়ে আসছে। আমরা সেগুলো জবাব দেওয়ার জন্য কিছু হাদিস আপনার সামনে পেশ করব যে নামাজের মধ্যে কী কী কর্ম জায়েজ, আল্লাহ রাসূল কী কী কাজ করেছেন, নামাজের তাকবীর তাহরিমার পরে কী কী কাজ বিশ্বনবী করেছেন। প্রথম 1 নম্বর পয়েন্ট যে নামাজের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শিশুকে তিনি কোলে নিয়েছেন, সিজদার সময় সাইডে রেখেছেন, আবার তিনি সিজদা থেকে উঠেছেন, আবার কোলে নিয়েছেন। তার মানে বোঝা গেল যে নামাজের মধ্যে কোনো জিনিস ধর মানে যদি জরুরত হয় ধরতে পারে। এ বর্ণনা আছে সহিহ বুখারী হাদিস নম্বর 516 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 543, সুনান আবু দাউদ হাদিস নম্বর 917, সুনান দারিমি হাদিস নম্বর 1400। তার মানে নামাজের মধ্যে আল্লাহ রাসূল থেকেই প্রমাণিত আছে। আপনারা বলছেন হাত রাখতে হবে, হাত রাখাটা মানে হাত রাখাটা কোরআন যদি হাতে ধরে তাহলে হাত রাখা এ বিধানটা আমল হচ্ছে না, তো আল্লাহ রাসূল স্বয়ং তো নামাজের মধ্যে একটা শিশুকে কোলে তুলেছে এ বর্ণনা পাওয়া যায়। তো যাই হোক, আমরা আরও কিছু দলিল পেশ করছি যাদের এতেই ক্ষান্ত নন। তার জন্য আরেকটি দলিল
আরেকটা দলিল হচ্ছে সালাতের মধ্যে মানে সালাতের মাঝে মুসল্লিদের সামনে দিয়ে অতিক্রম যদি কেউ করে সেক্ষেত্রে একজন মুসল্লি বাধা প্রদান করতে পারে। আপনারা অনেকে জানেন নামাজে আমি দাঁড়িয়ে আছি, কেউ যদি সামনে দিয়ে চলে যায় তাকে বাধা প্রদান করা, এটাও শরীয়ত জায়েজ করেছে। এর দলিল আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 1211, আপনারা এই সহিহ বুখারী হাদিস নাম্বার 905, সহিহ মুসলিম হাদিস নাম্বার 505, আবু দাউদ হাদিস নাম্বার 697। এবং নামাজরত অবস্থায় যদি কোনো সাপ বিছুতা যদি আপনার সামনে চলে আসে সেক্ষেত্রে সাপ বিছুতা মারারও বিধান ইসলাম আমাদেরকে দিয়েছে। যেমন এর দলিল আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 921, সুনান নাসাঈ হাদিস নাম্বার 1202, সুনান তিরমিজি হাদিস নাম্বার 390, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1245। আমি জাস্ট এটা দলিল ক্যাম করতে চেষ্টা করছি যে তারা আম কিছু দলিল নিয়ে এসেছে যে নামাজের মধ্যে বাম হাতে পরে ডান হাত রাখতে বলেছে, কিন্তু কোরআন হাত দিলে তো এ বিধান থেকে দূরে চলে যাচ্ছে। বা দৃষ্টির বিষয়টা যে দৃষ্টি দিতে বলেছে আল্লাহ রসুল, তো দৃষ্টি তো ওখানে থাকছে না, কোরআনের দিকে দৃষ্টি থাকছে। তো বিশ্বনবী সালাতের মধ্যে এই কর্মগুলো করেছে, এগুলো থেকে প্রমাণ এটাই হয় যে না, জরুরত হলে এমন কিছু করা যেতে পারে। আরেকটা দলিল যে প্রয়োজন তো ঘুমন্ত ব্যক্তিকে চিমটি কাটা। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন যে তিনি আম্মাজান একদিন শুয়ে আছেন, নামাজ মানে শুয়ে আছেন, বিশ্বনবী সালাত আদায় করছেন, আল্লাহ রসুল যখন সিজদায় যেতেন আম্মাজান আয়েশা পায়ে একটু চিমটি দিতেন যেন সে পাটাকে সরিয়ে নাই, তো আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে সিজদা দিতেন, তো নামাজের মধ্যে তিনি চিমটি দিয়েছেন, এটাও বর্ণনা পাওয়া যাচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার 1209। আরেকটা আছে যে সালাতের মধ্যে আল্লাহ রাসূল আগে সালাত আদায় করছিলেন, এমতো পরিস্থিতিতে ফেরেশতা জিবরাইল এসে বলছে যে আল্লাহ রাসূল আপনি পায়ে যে জুতা পরেছেন এই জুতাতে নাপাকি আছে, আল্লাহ রাসূলের সঙ্গে সে নামাজরত অবস্থায় জুতোকে খুলে দিয়েছে, অনেক সাহাবী তারাও খুলে দিয়েছে নামাজের মধ্যে, মানে জরুরত থাকলে এইসব কর্মগুলো করা যায়। সহিহ বুখারী সুনান আবু দাউদ হাদিস নাম্বার 650-এ এই বর্ণনাটা আছে। 8 নম্বর পয়েন্ট যে থুতু নিক্ষেপ করা, যদি কোনো খারাপ চিন্তা আসে আল্লাহ রাসূল বলেছে তোমরা ডান দিকে নয় বাম দিকে পায়ের নিচে তোমরা থুতু নিক্ষেপ করবে, এ বর্ণনা পাওয়া যায় সহিহ মুসলিম হাদিস নাম্বার 3008, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4078। তো এগুলো থেকে প্রমাণ হয় যে নামাজের মধ্যে এই কর্মগুলো করা যায়। আরও বেশ কিছু কর্ম আছে যে নামাজরত অবস্থায় করা যায়। 9 নম্বর পয়েন্ট যে সালাতে পোশাক ঠিক করা, এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মানে আলী রাদিয়াল্লাহু আনহু যখন সালাতে দাঁড়াতেন তখন তার ডান হাতকে বাম হাতের কবজির ওপরে রেখে দিতেন, কাপড় ঠিক করা বা চুলকানো ব্যতীত তিনি রুকুতে যাওয়া পর্যন্ত সর্বদাই এরূপ করতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন মানুষ সালাত আদায় করা অবস্থায় তার শৈলের জন্য ইচ্ছে অনুপাতে সাহায্য গ্রহণ করতে পারে। তার মানে এই দুটো আসার থেকে এটাও প্রমাণিত হয়। দুটো দলিল হচ্ছে আলীর সূত্রে যেটা আছে সেটা হচ্ছে মুসনাদ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3940, এবং এটা তালিকাত হিসেবে এসেছে সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 58 পৃষ্ঠা, এবং এ ব্যাপারে আরও একাধিক জায়গাতে বর্ণনা পাওয়া যায়। আরও কিছু আছে যে সালাতে কোনো কিছু হলে পুরুষ সুবহানাল্লাহ বলবে, মানে আর মহিলারা হাতে চপাঘাট করবে বা তালি দেবে, এ বর্ণনা পাওয়া যায় যে যদি কোনো ব্যতিক্রম ভুল হয়ে যায় লুকমা দেওয়ার ক্ষেত্রে কথা বলা, এক্ষেত্রেও বর্ণনা পাওয়া যায়। এ বর্ণনাটা আছে একাধিক জায়গাতে বর্ণনাগুলো পাওয়া যায়। আরেকটা আছে যে প্রয়োজনে ডানে কিংবা বামে তাকানো, ডানে কিংবা বামে তাকানো। আপনারা বলছেন যে কোরআনের দিকে তাকাচ্ছে কিন্তু ওই লক্ষ্য করছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে একটা হাদিস সম্পূর্ণ আপনাদেরকে এসে পড়াই। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগে আক্রান্ত হলেন, তখন আমরা তার পেছনে সালাত আদায় করলাম, এমত অবস্থায় তিনি বসে বসে সালাত আদায় করছিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদের তাকবীর শোনাচ্ছিলেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ফিরে তাকালেন। দেখেন নামাজের মধ্যে তিনি ফিরে তাকালেন আর দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে বসার জন্য ইশারা করলেন, অতবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে বসেই সালাত আদায় করলাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 413, সুনান নাসাঈ হাদিস নম্বর 1200, ইবনে মাজাহ হাদিস নম্বর 1240। সাহাল বিন সাদ থেকেও একটা হাদিস বর্ণনা আছে যে অতবার লোকদের জামাতে সালাত আদায়কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তারপর কাতারে গিয়ে দাঁড়িয়ে গেলেন, তখন লোকজন হাতে তালি দিতে শুরু করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাতরত অবস্থায় পেছনে ফিরে তাকালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাতরত অবস্থায় পেছনে ফিরে তাকালেন, কেন দেখছে সকলে তালি দিচ্ছে, এই জন্য পেছনে মানে দৃষ্টি দেখে পেছনে দিয়েছেন, তিনি ফিরেছেন। লোকজন অতিমাত্রায় হাত তালি দিতে তিনি পিছনে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান। সহিহ বুখারী হাদিস নাম্বার 684, সহিহ মুসলিম হাদিস নাম্বার 421, এবং সহিহ খুজাইমা হাদিস নাম্বার 1623। তার মানে বোঝা যায় যে নামাজরত অবস্থায় মানে পেছনে তাকিয়েছিলেন, এ বর্ণনাটা পাওয়া যায়। তো আমি মূল খণ্ডন করছি হচ্ছে এটা, যারা আম দলিল দিয়েছে যে নামাজে হাত বাঁধতে হবে এই জন্য কোরআন ধরা যাবে না, দৃষ্টি ঠিক জায়গাতে রাখতে হবে এই জন্য কোরআন ধরে পড়া যাবে না, এগুলো যে নিচ্ছক মানে সালাতের মধ্যে নাহলে 25টা কর্ম জায়েজ আছে যেটা ফিকির কিতাবে হাদিসের গ্রন্থে মজুদ আছে। আরও কিছু দেখেন
যে কোনো ব্যক্তি যদি নামাজত অবস্থায় সালাম দেয়, আল্লাহ রাসূল বলেছেন তাকে ইশারা দিয়ে সালামের উত্তর দেওয়াটাও জায়েজ। এই মর্মে সহিহ সুনান আবু দাউদ হাদিস নম্বর 927 বর্ণনা পাওয়া যায়, নামাজত অবস্থায় যদি কেউ সালাম দেয় তাকে মুখ দিয়ে উচ্চারণ না করে তাকে ইশারা করার মাধ্যমে সালামের উত্তর দেওয়া এটা যাবে। আরও কিছু দলিল প্রমাণ পাওয়া যায় যার আলোকে বোঝা যায় যে না, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন একদিন, বিশেষ করে সূর্য চন্দ্রগ্রহণের সালাত, এমত অবস্থায় তিনি যখন সিজদা দিলেন, সিজদা দেওয়ার সময় কিছু ধুলি বালিকণা আছে, আল্লাহ তখন ফুঁক দিলেন, ফুঁদের ধুলিটাকে সরিয়ে দিলেন। তো এই বর্ণনা পাওয়া যায় সুনান আবু দাউদ হাদিস নম্বর 1194 এবং মুসনাদে আহমদেও আছে, বাইহাকিতে বিভিন্ন জায়গাতে হাদিসগুলো বর্ণনা আছে। সালাতের মধ্যে যদি হাঁচি আসে তো হাঁচির সেই সময়তে আলহামদুলিল্লাহ পড়া, এই বর্ণনাও পাওয়া যায়, কিন্তু কেউ জবাবে কিছু বলবে না, তবে আলহামদুলিল্লাহ পড়া যায়। সুনান তিরমিজি 404 বর্ণনা আছে। আর সালাতের মধ্যে যদি কোনো ভালো সংবাদ যদি আপনার কর্ণে যদি আসে বা কোনো ভালো কিছু যদি আলামত আপনার কাছে আসে, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ একাকি আপনি পড়তে পারবেন। এ বর্ণনা পাওয়া যায় সহিহ বুখারী হাদিস নম্বর 684, সহিহ মুসলিম হাদিস নম্বর 421। আমি সম্পূর্ণ হাদিসগুলো মূল টেক্সটগুলো পড়ছি না, কেন আলোচনা লম্বা হয়ে যাবে, জাস্ট আমি মাসালাগুলো বর্ণনা করছি, রেফারেন্স ভিত্তিক আপনার যারা চেক করতে চান চেক করে নিতে পারেন। প্রয়োজনে সালাত আদায়কারীর সঙ্গে কথা বলা বা তাকে জিজ্ঞাসা করা, কিছু জিজ্ঞাসা করা যায়। এই মর্মে একটা হাদিস শোনাই, জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বানি মুস্তালিক গোত্রের নিকটে প্রেরণ করছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, তখন তিনি সালাত আদায় করছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বললেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার উত্তর না দিয়ে তাকে হাতের ইশারা করে সেখানে অপেক্ষা করতে বললেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করছেন আর হযরত জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গে কথা বলছেন, আল্লাহ রাসূল তার প্রশ্নের উত্তর না দিয়ে জাস্ট শুধু ইশারা করলেন, মানে হাত দ্বারা ইশারা করলেন যে তুমি ওখানে থাকো। এ বর্ণনা পাওয়া যায় যে নামাজের মধ্যে ইশারা করতে বলে কাউকে থামিয়ে দেওয়া। অনুরূপ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা পাওয়া যায় যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা, যে হাদিসটা বললাম এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 540। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসমা যখন সূর্য মানে গ্রহণ লেগেছিল সেই সময়তে কিছু লোকজন দাঁড়িয়ে সালাত আদায় করছিল, আমাজেন আয়েশা দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, অতপর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মানুষের কি হয়েছে, তখন তিনি সহিহ হাত দ্বারা আসমানের দিকে ইশারা করলেন, তার মানে আমাজেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করছেন আর আসমা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এসে আমাজেনের সামনে নামাজরত অবস্থায় বলছে যে মানুষজনে কি হয়েছে, তার এমন করেছে কেন, আমাজেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি সালাতরত অবস্থায় আসমার দিকে হাতের আঙুলটা তুললেন, মানে বোঝালেন যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এমন কিছু ঘটেছে। তো এটা বর্ণনা পাওয়া যায় সহিহ বুখারী হাদিস নম্বর 1053, সহিহ মুসলিম হাদিস নম্বর 905। তো আমরা এই ধরনের অনেকগুলো বর্ণনা পেশ করতে পারি যে স্বাভাবিকভাবে নামাজের মধ্যে না হলেও 25টার অধিক কর্ম আছে যেগুলো জায়েজ, এমনকি দৃষ্টি ফিরে তাকানো যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকিয়েছেন, হাতে ইশারা করা যেটা আমাজান আয়েশা থেকে প্রমাণিত, বিশ্বনবী আমাজান আয়েশাকে চিমটি দিয়ে তার পাটাকে সরিয়ে দিতেন এই বর্ণনা পাওয়া যাচ্ছে, নামাজত সিজদা দেওয়ার সময় যে ধুলি বালিকণা থাকে সেখানে ফুঁক দেওয়ার কথাও বর্ণনা পাওয়া যাচ্ছে, একাধিক জায়গাতে একাধিক বর্ণনা আমাদের আছে, তার মানে এ থেকে প্রমাণিত হয় যে তাদের আম যে দলিলগুলো দিয়েছে সমস্ত দলিলগুলো খণ্ডন হয়ে যায়। সর্বোপরি কথা এটাই শেষ কথা যেটাকে বলা হয় অ্যান্টিভেনাম জবাব, জবাব হচ্ছে এটা চার মাজহাবের তীর ইমাম একমত যে পড়া জায়েজ, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছে না জায়েজ, কিন্তু তার ছাত্র ইমাম মোহাম্মদ ইমাম কাজী ইউসুফ রহিমাহুল্লাহ বলেছে জায়েজ, আতা বিন আবি রাবা বলেছে জায়েজ। তো এখানে আপনারা ইজমাত দাবি ভিত্তিহীন, দুই নম্বর এটাকে মাকরু ফতোয়া দিয়ে সালাবদেরকে মাকরু হারাম মানে তাদের ফতোয়াকে বাতিল করা এটাও একটা বাতিল, কেননা চার মাজহাব যদি হক হয় তো তিন মাজহাবের ফতোয়া তো আছে পক্ষে, আপনারা কেমন মুজতাহিদ হয়ে এখন আপনারা এই মত পোষণ করতে চাইছেন। যাই হোক, সর্বোপরি কথা এতটাই যে আপনারা হেদায়া প্রথম খণ্ড 111 পৃষ্ঠা বাবুল কিরাত অধ্যায় পড়েন, স্পষ্ট মজুদ আছে যে ইমাম আবু হানিফা দুজন ছাত্র তাদেরও মত ছিল এটা, আলহামদুলিল্লাহ আর কোনো জবাব লাগে না। কিছু কিছু ব্যক্তি বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ দেন যে তিনি দেখে দেখে কোরআন পাঠ করেছে, এই ভাই আল্লাহ রাসূলের আমলে কি দরকার, তিনি তো তারপরে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের হাফেজ, তার কি দরকার কোরআনটাকে দেখে দেখে পাঠ করা। যারা কোরআনের দুর্বলতা ছিল বা যারা কোরআনটাকে দীর্ঘক্ষণ ধরে পড়তে চেয়েছে তারা পবিত্র কোরআন দেখে দেখে পড়েছে, তার বর্ণনা সাহাবি থেকে দিয়েছি, সঙ্গে আম্মাজান আয়েশা পড়তেন, জাকন পড়তেন, আনাস রাদিয়াল্লাহু দাস তিনি পড়তেন, আতা বিন আবি রাবা, হাসান বসরি, এদের আমল দ্বারা আমরা প্রমাণ দিয়েছি এবং আপনাদের যে দলিল আমরা সেগুলোকে খণ্ডন করেছি। এ থেকে প্রমাণ শেষ সিদ্ধান্ত এটা যে নামাজের মধ্যে যদি কেউ চায় কোনো ইমাম পবিত্র কোরআন দেখে দেখে পাঠ করতে পারে, তবে এটা যে উত্তম করা উচিত এমন কিছু না, তবে জাস্ট এটা জায়েজ, এটা জায়েজ, কোনো আপত্তি নেই,
করতে পারে। কোনো মুক্তাদি যদি চায়, কোনো ইমাম এমনি তিনি না দেখে পড়ছে, মুক্তাদি যদি চায় দেখে দেখে তিনি এটাকে মিলাতেও পারেন। এই ব্যাপারে সৌদি ফতোয়া বোর্ডে থেকে ফতোয়া এসেছে, যেটা শেখ সালে আল ফৌজান 2006 সালে ফতোয়া দিয়েছিলেন, ফতোয়া নম্বর 69,670। আপনার এই ফতোয়াটা দেখতে পারেন, এবং সৌদি আরবের অধিকাংশ ফতোয়া বোর্ডের এই ফতোয়া, এই সিদ্ধান্ত যে না, কোরআন দেখে দেখে মানে পাঠ যদি কেউ করে নামাজত অবস্থায়, এটা জায়েজ, এটা মাকরু হবে না। তো আমাদের আলোচনায় এতটাই বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এই আলোচনাগুলো আমরা শুধুমাত্র মানে কারো পক্ষে কারো বিপক্ষে নয়, আমরা হকের পক্ষে, কোরআন সুন্নার পক্ষে, কোরআন সুন্নার দিকে যেটা বেশি যাবে আমরা সেটার পক্ষে। আমরা মিজানুর রহমান আজহারিকে ডিফেন্ড করছি এমনটা নয়, ই মিজানুর রহমান আজহারির সঙ্গে আমার অনেক বিষয়ে ইলমি ইখতিলাফ আছে। তো যেখানে ইখতিলাফ আছে আমরা ইখতিলাফের রায় পেশ করব, যেখানে ইখতিলাফের রায় নাই কিন্তু জোরপূর্বক একটা জায়েজ ফতোয়াকে নাজায়েজ ফতোয়া দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, আমরা সেখানে মুখ খুলব। আমরা কোনো ব্যক্তি পূজারী নয়। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর কিছু টুটি বিচ্যুটি হয়েছিল, আমরা জবাব দিয়েছি। আমরা কোনো ব্যক্তি পূজারী নই। শেখ মুজাফর বিন হোসেন হাফেজাহুল্লাহ তিনি ইয়াজুজ মাজুজ নিয়ে কিছু টুটি বিচ্যুটি করেছেন, আমরা তার জবাব দিয়েছি। মানে আমাদের কাছে কোনো ব্যক্তি, সে আব্দুর রাজ্জাক হোক, মুজাফফর বিন হোসেন হোক, আর মিজানুর রহমান আজহারি হোক, আর আমির হামজা হোক, এটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়। যেখানেই আমরা দেখবো যে না কোরআন সুন্নার বিরুদ্ধে কেউ একটু ফতোয়া দিয়েছে, আমরা সেটাকে রদ করবো কোরআন সুন্নার আলোকেই। আমাদের কারোর সঙ্গে জাতিগত কোনো আমাদের ইখতিলাফ নেই, আমাদের ইখতিলাফ আছে ইলমি ইখতিলাফ। তাই ইলমি ইখতিলাফ থাকলে আমরা ইলমি ইখতিলাফকে কোরআন সুন্নার মানদণ্ডে, সালাফদের মানদণ্ডে আমরা সেটাকে জবাব দিতে পারি, এটা আমরা মনে করি। এখানে কারো পক্ষে বিপক্ষে বা মিজানুর রহমান আজহারি পক্ষে বলেছে এমনটি নাই। যেটা কোরআন সুন্নার অনুকূলে আছে, মিজানুর রহমান আজহারি ফতোয়া ঠিক আমরা ঠিক বলেছি। তাছাড়া তিনি মুখে ঢাকার বিষয়ে তিনি যেখানে যে কথা বলেছে আমরা কিছুটা দ্বিমত পোষণ করি, তার অনেক ভাষা টুটি বিচ্ছুটি আমরা এখানে দ্বিমত পোষণ করি। তবে এই মাসালা আলহামদুলিল্লাহ তিনি যেটা বলেছেন এটা অবশ্যই কোরআন সুন্নাহ এবং সালাফদের অনুকূলে আছে, তাই এটাকে নিয়ে বাড়াবাড়ি করা এটা উচিত নয়। তারপরে যদি হয় ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময়তে আবারও অ্যান্টি ভেনাম কিছু জবাব নিয়ে আসবো। আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।